এমন একটা লোককে চর হিসেবে পাঠিয়ে দাও যে গিয়ে ওই ভেতরটা ঘেঁটে দেবে, কারণ বিজেপি বিরোধী লড়াই হবে গোটা দেশ জুড়ে, তার জন্য মিটিং হচ্ছে। আরে মিটিংয়ে কি ঠিক হবে যে বিজেপি বিরুদ্ধে লড়াইটা কিভাবে হবে, নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। তৃণমূল আগে ওখানে গিয়ে বলছে না, আগে সিট শেয়ারিংটা করতে হবে, সবাই আমরা চাই যে আমার সন্তান দুধে পাতে থাকে, এরকম একটা ব্যবস্থা করতে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও চান। ফলে ভাইপো বাঁচাতে গিয়ে পার্থকে খাঁচাতে যেতে হয়েছে, এরকম একটা পার্থ, দুটো অনুব্রত, তিনটে কুন্তল, চারটে শান্তনু, এরকম কয়েকজন চুনোপুটিকে যদি দিয়ে দেওয়া যায়, যারা হয়তো কোথাও কোথাও ভাগ বাটোয়ারা দিতে বিপদ করেছিল। এই যে ইডি সিবিআই বারবার, বিশেষ করে ইডি যে বারবার করে ডাকছে, আমরা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে, অর্থাৎ পরিবার বলা ভুল, লিপস অ্যান্ড বাউন্স এর ডিরেক্টর এবং সিইও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে, মাকে ডাকার কথা জেরা করার জন্য আমরা দেখেছি, এবং তার আগে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও আমরা বহুবার বিভিন্ন রকম তদন্তের সাহায্যে, বিভিন্ন রকম দুর্নীতির তদন্তে আমরা ডাকতে দেখেছি। কিন্তু সম্প্রতি যেটা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ কোটেশনে তিনি লিখছেন, স্টপ মি ইফ ইউ ক্যান, এইটাকে কিভাবে দেখছে? অর্থাৎ আমি বলতে চাইছি, বিভিন্ন রকম তদন্তের সাহায্যার্থে বাম নেতা অনেককেও ডাকা হয়েছিল অনেক সময়, কিন্তু তারা বলেছিলেন যে যতবার যত রকম ভাবে সাহায্য আমাদেরকে করতে হয় তদন্তের ক্ষেত্রে, আমরা যাব, আমরা করব, কেউ কোনোদিন বলেননি যে আমরা যাব না। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই রকম মনোভাব এখন দেখা যাচ্ছে, এটাকে কিভাবে দেখছো? ঔদ্ধত্য বলবে, সাহসিকতা বলবে, কি বলবে? মাথার উপর ছাতা থাকলে তো আমি বলতেই পারি যে যত বৃষ্টি আসুক আমায় কেউ ভেজাতে পারবে না, অসুবিধা নেই। তো মাথার উপর বিজেপির ছাতা আছে, গোটা রাজ্যে বিজেপিকে এত সুন্দর মানুষভাগের রাজনীতির জন্য জমি তৈরি করে দিয়েছেন, তাহলে এইসব ওর বলতে ভয় কি আছে? মুদ্রা কথাটা কি? মুদ্রা কথাটা হচ্ছে ওই আরএসএস যেটা স্বস্তিকায় বলেছিল, বামপন্থীদের বাড়তি সুবিধা নিতে দেওয়া যাবে না। তাহলে এখন যখন বিজেপি বিরোধী গোটা দেশে একটা লড়াইয়ের জোট তৈরি হচ্ছে, একটা ঐক্য তৈরি হচ্ছে, ওই জায়গায় এমন একটা লোককে চর হিসেবে পাঠিয়ে দাও যে গিয়ে ওই ভেতরটা ঘেঁটে দেবে, কারণ বিজেপি বিরোধী লড়াই হবে গোটা দেশ জুড়ে, তার জন্য মিটিং হচ্ছে। আরে মিটিংয়ে কি ঠিক হবে যে বিজেপি বিরুদ্ধে লড়াইটা কিভাবে হবে, নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। তৃণমূল আগে ওখানে গিয়ে বলছে না, আগে সিট শেয়ারিংটা করতে হবে, কেন? কারণ ওর ওইটা ঐক্য করার ইচ্ছে নেই। ছোটবেলায় আমরা স্কুল কলেজে পড়তাম, বলতাম এমন কিছু বন্ধু আমার আছে যে থাকলে আমার শত্রুর দরকার নেই, আবার এমন কিছু শত্রু আমার আছে যে থাকলে আমার আলাদা করে বন্ধুর দরকার হয় না। বিজেপি হচ্ছে তৃণমূলের কাছে ওই রকম একটা শত্রু যে থাকলে বন্ধুর দরকার হয় না, ও সবসময় ওকে সাহায্য করে দেবে, নেতাদের জেলে না পাঠিয়ে, দুর্নীতি তদন্ত না করে, তার পাল্টা হিসেবে এই আবার যখন ভোট আসবে, কিছু ওরকম 75-25 বখরা ভাগ বাটোয়ারা হয়ে যাবে, তৃণমূলের কোনো নেতাও জেলে যাবে না, বিজেপির নেতারাও চারিদিকে ডায়লগ দিতে থাকবে। কিন্তু সেটাই যদি হয়ে থাকে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে যেটা শুরু হলো ফ্ল্যাটে তল্লাশি, এত টাকা এবং তারপরে তার গ্রেফতার, সেটাই বা হলো? গ্রেফতার হয়ে আজ অব্দি চার্জশিট হয়েছে? হয়নি। মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হলেন, তার স্ত্রী গ্রেপ্তার হলেন, স্ত্রীর জামিনও হয়ে গেল। কি করছে ইডি সিবিআই, কি করছে? সাধারণ মানুষ তো জানেন, মানুষের মনের মধ্যে আছে যে দুর্নীতি হয়েছে, আজ অব্দি একটা দুর্নীতির চার্জশিট জমা দিতে পারল না। ছোটবেলায় আমরা তো এই মঙ্গল কাব্য পড়েছিলাম, ঈশ্বর পাটের একটা কবিতার লাইন ছিল না, আমার সন্তান যেন থাকে দুধে পাতে, তো আমাদের সবাই আমরা চাই যে আমার সন্তান দুধে পাতে থাকে, এরকম একটা ব্যবস্থা করতে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও চান। ফলে ভাইপো বাঁচাতে গিয়ে পার্থকে খাঁচাতে যেতে হয়েছে, এরকম একটা পার্থ, দুটো অনুব্রত, তিনটে কুন্তল, চারটে শান্তনু, এরকম কয়েকজন চুনোপুটিকে যদি দিয়ে দেওয়া যায়, যারা হয়তো কোথাও কোথাও ভাগ বাটোয়ারা দিতে বিপদ করেছিল। ভাদু শেখকে মরে যেতে হলো কেন? আমরা তো শুনেছি উনি ভাগ বাটোয়ারা দিতে চাইতেন না, গোটাটাই একা খেতেন বলে। ফলে যারা যারা এই ধরনের ভাগ বাটোয়ারা দিতে হয়তো গণ্ডগোল করেছিল, তারা জেলে আছে, আর যারা 75-25 দিচ্ছে তারা তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। সারদার ভিডিওতে যতজনের নাম ছিল, নারদার দুর্নীতিতে যতজনের নাম ছিল, নিয়োগ দুর্নীতিতে যতজনের নাম আছে, গত বছর এই অক্টোবর নাগাদ আমরা যতজনের লিস্ট পেয়েছিলাম টিভি মিডিয়ায়, আজ অব্দি তাদের আর কোনো আশঙ্কা আছে? তারা দিব্যি পুজোর ফিতে কেটে বেড়াচ্ছেন, আর চোখের জল ফেলে হাজার দিন হয়ে গেল ওই ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে। ওর সাফল্যের ফিতেটা এমন গিট ফেলে দিয়েছে তৃণমূল বিজেপি যে ও কাটতে পারছে না। এই যন্ত্রণা নিয়েই তো আগামী দিনের লড়াই।